আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে সন্তানের দোয়ার কারণে বাবার কবরে আজাব থেকে মুক্তি পেল। এই সম্পূর্ণ কাহিনীটি জানতে আমাদের এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের ভিডিও যদি পছন্দ হয় তবে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো চলুন শুরু করি। হে ইমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদ টাকা পয়সা পেয়ে যেন আল্লাহকে ভুলে যেও না, আর যে এমনটা করে থাকবে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে। আর আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন সেগুলো আগে খরচ করে নাও, কারণ কার কখন মৃত্যু সময় চলে আসে কে বলতে পারে। তাই আল্লাহর দেওয়া ধন সম্পদ আগে আগে খরচ করে ফেলো, না হলে যে কোনো সময় মৃত্যু চলে আসলে তোমার বলতে হবে, আল্লাহ আমাকে আরও একটু সময় দাও। হয়তো তোমার আল্লাহর কাছে সময় চাইতে হতে পারে দান খয়রাত করার জন্য, তোমার এটা বলতে হতে পারে, আল্লাহ আমি নেকবান্দা হয়ে যাব। যার একবার মৃত্যু সময় চলে আসে আল্লাহতালা তাকে আর কোনো সময় দেন না। আর আল্লাহতালা তোমার সকল কাজের হিসাব রাখেন, সময় থাকতে যা করার করে নাও, সময় ফুরিয়ে গেলে আর সময় দিবে না আল্লাহতালা। সৎকায় জারিয়া অর্জন করে নাও, যতদিন জীবন আছে এবং টাকা পয়সা ধন সম্পদ আছে তার সঠিক ব্যবহার করো। আবার এমন না হয়ে যায় যে তোমার সময় এবং সম্পদ দুটোই শেষ কিন্তু সেগুলো তুমি কোনো নেক কাজে লাগাতে পারলে না। প্রিয় বন্ধুরা, সৎকায় জারিয়ার মধ্যে একটি হলো মৃত ব্যক্তির জন্য নেকামল কবরের ভয়ানক শাস্তি থেকে মুক্তি পাইয়ে দেয় আর জাহান্নামের দুয়ার খুলে দেয়। যদি এমন হয়ে থাকে যে আপনি কোনো নেকামল না করেই মৃত্যুবরণ করলেন কিন্তু আপনি একজন সন্তানের পিতা, সেক্ষেত্রে কী এমন ঘটে সেটা আপনি ভালো করে শুনে রাখুন এবং এর থেকে শিক্ষা গ্রহণ করে নিন। হযরত ঈসা আলাইহিসসালাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ সে দেখতে পেল একজন ব্যক্তি কবরের আজাব সহ্য করছে, সে সেখান থেকে চলে গেল। সে যখন আবার সেই পথে ফিরে আসছিল তখন সে দেখল একজন ফেরেশতা তার কাছে এসে নূরে ভরে যাচ্ছে সমস্ত কবর। সে খুব অবাক হল, সে ভাবল একটু আগেই তো এই ব্যক্তি কঠিন আজাব সহ্য করছিল আর এখন সে রহমতের ফেরেশতার নূরে নূরময় হয়ে উঠেছে। তো সে আল্লাহকে জিজ্ঞেস করল যে আল্লাহ এমনটা ঘটার কারণ কি। তখন আল্লাহতালা জবাবে বলল সে গুণাগার ছিল তাই সে কবরের আজাব ভুগছিল, কিন্তু সে একজন বাবা ছিল আর সে ছেলেকে খুব ভালোভাবে মানুষ করেছিল, তাকে ইসলামের জ্ঞান সঠিকভাবে দিয়েছে। যখন তার ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল তখন আমার লজ্জা লাগলো যে কিভাবে আমি এর জন্মদাতাকে মাটির নিচে শাস্তি দিব যেখানে তার পুত্র পৃথিবীতে আমার নাম নিচ্ছে। তো তখন ওই ছেলের নেকামলের কারণে ওই ব্যক্তির মুক্তি মিলল। সুবহানাল্লাহ, মৃত ব্যক্তির জন্য এ এমন এক সৎকায় জারিয়া যেটা মৃত্যুর পরও তার আমলের খাতায় লেখা হতে থাকে, সোয়াব হতে থাকে। এই জন্য নিজের সন্তানকে দুনিয়ায় শিক্ষাদানের সাথে সাথেই ইসলামের শিক্ষাও দাও, যাতে মৃত্যুর পর সেই দিনের শিক্ষা তোমার কাজে লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হতে সাহায্য করুক আর আমাদের বাচ্চাদেরকেও যেন নেক হতে সাহায্য করে, আর আমরা সবাই খুশি খুশি আল্লাহর ইবাদত পালন করব। আমিন সুম্মা আমিন।